Hi guys, assalamu alaikum. This is Rana. Welcome back another vlog. বন্ধুরা আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি। অনেক দিন পর আপনাদের সামনে আসলাম। ঈদের প্রায় এক মাস হয়ে গেছে। ঈদের এক মাসের মধ্যে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, একটু প্রবলেম ছিল। তো আমার সেই প্রবলেমগুলো এখন সলভ হয়েছে। তো এখন আজকের পর থেকে রেগুলার ভিডিও আপলোড করতে পারবো। এর মাঝে একটা ভিডিও আপলোড করছিলাম, খেলার ভিডিও, আপনারা ভালো সাড়া দিয়েছেন, বলছেন ভাই আপনার ভিডিও ভালো লাগে। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি রানা ভ্লগস এন্ড টিপস সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা লাল আইকনে প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে সবার আগে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে শুনলাম আজকে নাকি ফ্রেন্ডশিপ ডে। তো এগুলা অ্যাকচুয়ালি যারা স্টুডেন্ট মানুষ, যারা স্টুডেন্ট লাইফ লিড করতেছে, বেকার, তাদেরকে তাদের এগুলো অ্যাকচুয়ালি মনে থাকে যেন কোন দিন কোন দিবস কোন দিন কোন ডে। আচ্ছা, সবাইকে আমার পক্ষ থেকে অবিরাম ভালোবাসা। আমার রানা ভ্লগস অ্যান্ড টিপসের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। যাই হোক বন্ধুরা, গতকালকে আমি একটা ছবি আপলোড করছিলাম। অ্যাকচুয়ালি ফ্রেন্ডরা কেমন হয় এই বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে আমি দু চারটা কথা বলবো। আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলছি আমি 2018 সালে, যেটা আমার একদম নিজস্ব পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট জহিরুল ইসলাম, সেটা 2018 সালে খুলছি। এর মধ্যে আমার ফ্রেন্ড হয়েছে কতজন, ফ্রেন্ড প্লাস আপনার 800+ আছে সম্ভবত, দাঁড়ান আমি দেখছি। আমার ফ্রেন্ড ফ্রেন্ড আছে 973 জন। এর মধ্যে ম্যাক্সিমামই ছেলে, কোনো মেয়ে ফ্রেন্ড নাই। অল্প কিছু মেয়ে ফ্রেন্ড আছে যাদের সাথে আমার মাঝে মাঝে সামটাইমস হাই হ্যালো হয়, জাস্ট এইটুকুই। তো গতকালকে আমি আমার একটা কাজিনের সাথে আমার একটা পিকচার আপলোড করছি। তো দেখুন, অ্যাকচুয়ালি যারা আমার বন্ধু, যারা স্কুল লাইফ কলেজ লাইফের বন্ধু, যারা ফেসবুক বন্ধু, তারা অ্যাকচুয়ালি এতদিন আমি যখন হিস্টোরিতে মাইরি আমার ছবি ছাড়ি তখন কেউ কিন্তু একটা লাইকস কমেন্টস বা টেক্সট করে না যে ছবিটা সুন্দর, নাইস, বিউটিফুল, অ্যামেজিং, কিচ্ছু করে না। তো গতকালকে আমার এক কাজিন, আমার সবচেয়ে প্রিয় কাজিন, যে তার সাথে আমি একটা ছবি ছাড়ছি, মেয়ে কাজিন, ঠিক আছে, সে আমার মেয়ে কাজিন, আমি বলেই দিই সে হচ্ছে আমার মামতো বোন, ঠিক আছে, আমার বড় মামার মেয়ে, ও আমার সবচেয়ে প্রিয় কাজিন, ওর সাথে ফ্রেন্ডশিপের একটা সম্পর্ক। তো পিকচারটা অনেক আগে তোলা ছিল, তো গতকালকে আমি ভাবলাম যে আমি আমার হিস্টোরিতে দেই, দেখি আমার ফ্রেন্ডসরা কি রিয়েক্ট করে, এতদিন তো খোঁজ খবর নেয় নাই। তো এখন দেখি একটা মেয়ের সাথে ছবি ছাড়ে অ্যাকচুয়ালি ওরা কেরকম রিয়েক্ট করে। তো আপনাদেরকে আমি পিকচারটা দেখাচ্ছি, দেখুন আমি কোন ছবিটা ছাড়ছি বন্ধুরা, এই যে দেখুন, এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা ছাড়ছি, ঠিক আছে। অবশ্য আমার ভিডিওর থাম্বনেইলে আমি এই ছবিটা আজকে দিয়ে দিব, যে দেখি এই ছবিটা থাম্বনেইলে দিলে বন্ধুরা কেমন রিয়েক্ট করে। এই যে জাস্ট এই ছবিটা আমি সার্চছি হিস্টোরিতে মাইডে, আমার ফেসবুক মাইডে আমি ছবিটা সার্চছি। তো আমার বন্ধুরা অ্যাকচুয়ালি অনেকেই কমেন্টস করছে, দেখুন আমার হিস্টোরি মাইডে আজ পর্যন্ত কোনোদিন এরকম লাইকস ওড়ে নাই, অনেকে 258টা ভিউজ, বুঝতে পারছেন হিউজ পরিমাণ ভিউজ হয়ে গেছে। এই প্রথম আমি 2018 সালে আইটি খুলছি, চার বছর আমার একটা ভিডিও, আমার একটা পিকচার এত পরিমাণ ভিউজ হয় নাই। এটার মধ্যে 258 জন, আর একটার মধ্যে আছে 300+, একই ছবি দুইবার ক্লিক হয়ে গেছে, আমি ডিলিট করতে পারি নাই। সো দেখুন এখন এই বিষয়ে আলোচনা করবো, আমার কোন বন্ধু অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড, আমার ওই বোনের সাথে ছবি ছাড়ছি মতন, কে কিরকম কমেন্টস করছে, তো আপনাদেরকে আমি সেই বিষয়ে আজকে বলবো। তো প্রথম যেটা কমেন্টস করছে দেখুন, আমি দেখাচ্ছি প্রথম যেই বন্ধুটা অতিরিক্ত কমেন্টস করছে আমি সেইটাই আগে দেখাবো, ওয়েট। তো প্রথমে আমার এক বন্ধু কমেন্টস করছে, ওসমান শিকদার, ও বর্তমানে ইতালি প্যারিস, ইতালি ভেনিস শহরে থাকে। ও যে গতকালকে, এই যে আমার বন্ধু ওসমান গনি, ও এই ছবিটা দেখা আমার বোনের সাথে ছবিটা সার্চ দিয়ে লেখছে, কোন হে ইয়া দোস্ত, মানে এটা কে দোস্ত। আমি বললাম জিএফ, আমার বন্ধু কমেন্টস করছে ইনবক্সে আমাকে টেক দিছে, বন্ধু এটা কে, আমি বলছি জিএফ, সে বলছে যেন শালিক কয়টা দোস্ত তোমার, ও জিজ্ঞেস করছে শালি কয়টা, আমি বলছি নাই, দূর শালা, শালি ছাড়া কেউ প্রেম করে, সবাই তো তোমার মতো খারাপ না, আমি লিখছি সবাই তো তোমার মতন খারাপ না বা লুচ্চা না, ঠিক আছে এখানে। আর তারপর আমার বন্ধু লিখছে, এখানে লুচ্চামির কি দেখলি, শালি লাগবে কেন প্রেম করলে,
সে ও লিখছে আমাদের একটা হক আছে না, আমার বন্ধু লিখছে আমাদের একটা হক আছে না, আমি কি লিখছি শুনেন, এই জন্যই লুচ্চা তুমি পরের শালিকে দেখো, এ আবার হক শালিকে নিজের বোনের মতো দেখতে হবে। সো আবার লেখছে আবার লুচ্চামির কি দেখলি, আমরা তো তোমার মতো একটা প্রেমও করতে পারতাম পারতাম তাই না, তুই তো বোন হিসাবে দেখবি আমরা দেখলে কেমন হবে ক। এসে লেখলাম আমি লেখলাম তুই ইউরোপে থাকস তোর জন্য মেয়ে অভাব হবে না। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড যে ওসমান শিকদার ও ইউরোপে থাকে, অ্যাকচুয়ালি এই বিষয়ে অনেক আলোচনা করছি, এত সবকিছু বিস্তারিত পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, অনেক ফ্রেন্ডসই কমেন্টস করছে, সবার কমেন্টস আমি পড়বো, দেখুন কারা কতটুকু ক্রিয়েট করে। এমডি আবদুল্লাহ আমার একটা খুবই ভালো খুবই খুবই ভালো একটা কলিং ছিল, আমার রুমমেট ছিল, গাজীপুরে থাকতাম যখন জব করতাম, ছবিটা দেখে লেখছে কে এইটা, আমি লেখছি বউ, ও লেখছে ভালো, যাক এটা খুবই সিম্পল। আরেকজনে কি লেখছে দেখেন, তাহসিন রবিন কোনোদিন কিন্তু মেসেজ দেয় না, এই হঠাৎ করে আজকে মেসেজ দিছে, কি রে এইটা কে, আমি বললাম জিএফ, তোরে ছাইড়া গেছে গা, আমার বন্ধু রবিন বলছে তোরে ছাইড়া গেছে, আমি বললাম কই না তো আছে তো, ও লেখছে মিস করতেছস কেন তাইলে, আমি লেখলাম পাশে নাই তাই, ও আচ্ছা, আমি লেখলাম হাম, বিয়ে কর পাশে থাকবে, আমি বললাম হাম করব। বন্ধু রবিন লেখছে সাক্ষী লাগলে আমারে কইস যদি পালাইয়া বিয়া করস, চিন্তা করেন ও আমার বন্ধু একদম রিয়েল লাইফের বন্ধু, হাম বলবো দোস্ত তুই আসস ভরসা পাইলাম, হাম অবশ্যই তোর মতো দুই চারটা এফডি হইলে লাইফে আর কি লাগে। অ্যাকচুয়ালি বন্ধুরা এগুলাই কিন্তু বাস্তব জীবনের বন্ধু, যারা কখনো কোনোদিন একটা টেক্সট বা একটা মেসেজ করে না। এই যে দেখুন আরেকটা ফ্রেন্ড কি লিখছে, রফিক, অ্যাকচুয়ালি ওর ফেসবুক আইডি রফিক আহমেদ, রফিক আহমেদ লেখছে দেখুন দোস্ত ভাবি নাকি, আমি বললাম হাম, রফিক লেখছে বিয়ে কবে করলে, আমি বললাম এক মাস হয়েছে, রফিক লেখছে কই আসস এখন, আমি লেখলাম বাংলাদেশে, রফিক লেখছে কি করস দেখি না তোরে, আমি বললাম বউ নিয়ে ব্যস্ত থাকি, নতুন বিয়ে করছি তাই না, হাম ভাবির বাসা কই, আমি বললাম আর দেখবি কিভাবে এতদিন তো খোঁজ নেও নাই, বউয়ের সাথে পিকচার আপলোড দিছি, বউকে দেখে এখন মেসেজ দিল, একটা হাহা রিয়েক্ট দিছে, দেখলাম তোর ভাবির বাসা এখন আমার বাসাই, বিয়ে করলি বললি না তো শালা, তোর শালি আসেনি। একচুয়ালি সবাই না বন্ধুদের শালি খোঁজে, ঠিক আছে, একচুয়ালি এগুলাই না একদম রিয়েল লাইফের বন্ধু, যারা কোনোদিন কোনোদিন একটা মেসেজ টেক্সট করে না। আমার একটা পিকচার আপলোড করলে এফবিতে 4-5টা 8-10-15-20টার বেশি লাইকস কমেন্টস ওঠে না, কমেন্টস তো ওঠেই না, হাইস্ট 15-20টা লাইকস কমেন্টস ওঠে। তো বাই এনি চান্স কালকে আমার কাজিনের সাথে পিকচারটা আপলোড করছি মতন দেখি 258-300+ ভিউস, হিউজ পরিমাণ ভিউস হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এগুলাই আজকে ফ্রেন্ডশিপ ডে দেখা বন্ধুদেরকে আমি শেয়ার করলাম। যাই হোক এরা হচ্ছে আমার একদম হাই স্কুল লাইফের বন্ধু, ঠিক আছে, অ্যাকচুয়ালি মানুষ বলে না যেন সবাইকে ভুলে গেল, কিন্তু হাই স্কুল লাইফের বন্ধুদের কখনো ভুলতে পারে না। কলেজ জীবনে এক এক জন এক এক কলেজে অ্যাডমিশন নেয়, কিন্তু হাই স্কুলে যে 5টা বছর এটা কিন্তু মানুষের জীবনে একদম বিস্ময়কর একটা লাইফ লিড করে, 5টা বছর একসাথে বন্ধুদের সাথে চলা, বন্ধুদের সাথে সবকিছু শেয়ারিং করা, এটা অ্যাকচুয়ালি অনেক কিছু। যাই হোক আমার যে বন্ধুরা আমাকে এই কমেন্টস গুলা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদেরকে আল্লাহ পাক বুঝদান করুক যাতে একটা মেয়ের সাথে আল্লাহ ছবি আপলোড করুক বা যাই করুক অন্তত বুঝে শুনে যেন কমেন্টস করে, যে মেয়েটা ওর আগে কি হয় এটা আগে জিজ্ঞেস করি। অনেকে কমেন্টস করে লাগছে দোস্ত ভাবি নাকি কে শালি নাকি কয় নাম্বার, একচুয়ালি এগুলো ভালো না বন্ধুরা। তোমরা যারা আমার ভিডিওটা দেখবা অবশ্যই আমার ভিডিওটা থেকে কিছু শিখে নিবা, যেন একচুয়ালি মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়, মেয়েদেরকে সম্মান করলে মেয়েদের থেকে ভালোবাসা পাওয়া যায়, মেয়েদেরকে রাস্তা ধরে ওনা ধরে টান দিতে হয় না, বরং রাস্তায় ওনাটা পড়ে গেলে তাকে হাতে তুলে দিয়ে আসতে হয়, ঠিক আছে, তাও না মেয়েদের ভালোবাসা পাওয়া যাবে, নয়তো ভালোবাসা তো পাওয়া যাবে না জোতার বাড়ি ছাড়া। তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। একটু পর আমার একটা বন্ধুর সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিব, আমার বন্ধু রেডি হচ্ছে বাইরে যাবে, আজকে যেহেতু ফ্রেন্ডশিপ ডে নিশ্চয়ই স্পেশাল বন্ধুদের সাথে শেয়ার করে ঘুরতে যাবে, অবশ্য ভালো কিছু খাওয়াবে আজকে, যাই হোক ওগুলো দেখানো যাবে না, আমার বন্ধু বের হয়ে যাবে। যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই শেষ, ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।